কাঁদছেন দুজনে। এই কান্না আনন্দের, এই কান্না তৃপ্তির। 17 বছর পর অবশেষে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল ভারত। এর আগে বহুবার তীরে এসে তরি ডুবেছে, বিশ্বজয়ের স্বাদ থেকে বারবার বঞ্চিত হয়েছে টিম ইন্ডিয়া। হতাশায় মুষড়ে পড়েছে 140 কোটির ভারত। তবে এবার সেই গেরো কাটল, দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল টিম ইন্ডিয়া। আর এই জয়ের পরই টি-20 থেকে অবসরের কথা ঘোষণা করলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে টেস্ট ও একদিনের ম্যাচ খেলবেন রোহিত। Whenever you feel inside what is right, I try and do that. That has been my nature also when I captain the team. What I feel inside is what I want to do. So, itna aage ka ya piche ka main zyada sochta nahi hu ki us World Cup ke baad ye World Cup khelta ya nahi khelta. Aisa itna aage ka main nahi sochta hu. Maine socha nahi tha ki T20 retire karunga main. But situation aisa aa gaya. অবসর নিয়েছেন রোহিত, কিন্তু এই অবসরকে কিভাবে দেখছেন রোহিতের কোচ দ্রাবিড়? कुछ महीने पहले आपने प्रेस कॉन्फ्रेंस की थी, आपने कहा था कि रोहित की क्वालिटी जो जूनियर्स है ग्रेविटेट हो। अब रोहित के साथ आपकी जो पार्टनरशिप खत्म हो गई, एक क्वालिटी जिसको आप याद करेंगे कि ये 3 साल मेरे साथ, वो चीज मैं मिस करूंगा, रोहित की पर्सनालिटी जो आपको काफी, आई जस्ट थिंक हिज, I'll miss him as a person. I forget the cricket and forget the captain and everything. I just think I hope we'll still be friends. so I'm probably not going to miss that. But I think what's really impressed me, I think, in all of this has been just the kind of person he is, the kind of respect he's shown me, the kind of care and commitment he's had to the team, the kind of energy he's had to spend, and he's never backed down from it. So for me, I think it's the person that I will remember the most. His cricketing, he'll be a great captain, he'll be a great player, and he'll score runs and whatever, he'll win trophies. But I think it's who he is as a person that I will be most fond of. দ্রাবিড় বলছেন মানুষ হিসেবে মিস করবেন রোহিতকে, ভারত বলছে অধিনায়ক হিসেবেও মিস করবে রোহিতকে। যে ঠান্ডা মাথায় ফাইনাল ম্যাচ ভারত বের করে এনেছে তা তারিফ যোগ্য। একসময় মনেই হয়েছিল ম্যাচ বুঝি রোহিতের উঠোর বাইরে চলে যাচ্ছে। 5 ওভারে মাত্র 30 রান বাকি, হাতে 6 উইকেট দক্ষিণ আফ্রিকার। এই পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে হার্দিক আর বুমরাকে যেভাবে কাজে লাগিয়েছেন রোহিত তা প্রশংসার যোগ্য। প্রশংসা ভারতীয় দলের টেমস পেরেটকেও। বাউন্ডারি লাইনে সূর্যকুমার যে ক্যাচ নিয়েছে তা ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও দৃঢ় সংকল্পের প্রতিফলন। আর সেই টিম তৈরি করতে পারাই রোহিতের কৃতিত্ব, কৃতিত্ব কোচ দ্রাবিড়ের। আর অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পরও ব্যাট হাতে যে ইনিংস খেলে গেছেন বিরাট তাও মনে রাখবে সারা বিশ্ব। আজ টি-20 থেকে অবসরের মুহূর্তে এই দুটি গ্রেট প্লেয়ারকে তাই সাধুবাদ জানাতে হচ্ছে। টি-20 থেকে রোহিত ও বিরাটের অবসর নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? কমেন্টে গিয়ে লিখে ফেলুন আপনার মনের কথা। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট মাধ্যম।